মুরবি মানুষ, কাজ করতে পারে না বললাম, রোজা থাকিয়ে বললাম, রোজা থেকে কাজ করতে পারবেন না। আপনি আসবেন, একটা ফোন দেবেন না আমার? এই তো আসলাম, তুমি তো জানো এই বছরে ইটের অর্ডার বেশি, কাজ কাম কি রকম চলতেছে না চলতেছে দেখতে আসলাম হট করে। কাজ কাম দি লেবারে কি ঠিকমতো করতেছে? তো হ্যাঁ, ঠিকমতো কাজ কাম করতেছে, হইতেছে কাজ কাম। এই জায়গা দেখি দুইটা লেবার শর্ট, আর দুইটা লেবার কই? এই জায়গাতেই তো ছিল, কাজ কাম করতেছিল এই জায়গাতেই। দেখো তুমি কি করো আমি কিছু বুঝি না, তোমাকে যা রাখছি কিসের জন্য? ঠিকমতো কাজ কাম করে কিনা এটা দেখার জন্য তো তোমাকে এই জায়গায় রাখা, তাই না? এই কাজ কাম করতেছিল এই জায়গাতেই, দেখলাম একটু আগেই। মালিক মালিক অনেক রোদ উঠছে তো মালিক, রোজা আছি মালিক, এজন্য একটু জিনানোর জন্য এখানে বসছি। দিন শেষে কি তোকে এই জায়গায় কি টাকা দিয়া হাই জিনানোর জন্য? তোমাকে যা দেখার কি কি দেখার জন্য রাখছি তোমাকে এই জায়গা মালিক? তোমাকে বলছি না তুমি লেবার গুলোকে ভালোভাবে দেখে রাখবা? তোমরা কাজ ফাঁকি দিয়ে এখানে ঘুমাই দিছো কেন মালিক? অনেক রোদ উঠছে মালিক, এজন্য অনেক খারাপ লাগতেছিল, রোজা আছি তো সেই জন্য এখানে একটু ছায় আইছি, একটু বসছি মালিক, চোখটা বন্ধ হয়ে গেছে মালিক, একটু ঘুমাই গেছিলাম মালিক, ভুল হয়ে গেছে মালিক, আর ঘুমাবো না। দিন শেষে কি তোমাদেরকে টাকা দিয়ে হয় এই জায়গায় ঘুমানোর জন্য? না মালিক, না মালিক, আজকে ভুল হয়ে গেছে মালিক, আর কখনো এরকম হবে না। আর কখনো এরকম হবে না তার গ্যারান্টি কি মালিক? তোমাদের মতো এই লোকদেরকে কাজে দেওয়াটাই আমার উচিত হয় না। হ্যাঁ দিন শেষে টাকাটা তো ঠিকই নাও, বিশ্রাম করে করে তো টাকা দিয়ে দেয় না মালিক, খুব খারাপ লাগতেছিল মালিক। টাকাটা তো ঠিকই, দিন শেষে আমি তাড়াতাড়ি দিয়ে দেই, আর এই জায়গায় আসছো বিশ্রাম বিশ্রাম নিতে না মালিক, আর আর এরম হবে না মালিক। মালিক আমরা যে বিল্ডার্সের ইট দেই ওই বিল্ডার্সের মালিক আসতেছে। কোথায় কোথায় ওই যে তোমাদেরকে আমি দেখে নেব, হ্যাঁ তোমাদেরকে দেখে নেব, ভাই চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজু সাহেব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আপনার স্যার হঠাৎ করে আপনি এই জায়গায় আসলেন? আমি এদিকে একটা কাজে গেছিলাম তো সেজন্য মনে করলাম যে আপনার সাথে কিছু কথা ছিল দেখা করে যাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ স্যার আপনাদের দোয়ায় অনেক ভালোই চলতেছে। আপনি আসবেন আমাকে একবার বলবেন না, ফোন দিবেন না? আমি তো হঠাৎ করে আসলাম। এরকম হঠাৎ করে আসলেন? আমি গত বছর আপনাকে কয়লা কিটের অর্ডার দিছিলাম। মেজা সাহেব কয়লা কিটের অর্ডার দিছিল? গতবার 1 কোটি ইটের অর্ডার দিছিলাম স্যার। 1 কোটি ইটের অর্ডার দিছিলেন? 1 কোটি? হ্যাঁ গতবার যে 1 কোটি ইট নিয়ে আমি কাজ করাইছিলাম আমার বিল্ডারসে, হ্যাঁ সেখানে আমি হিউজ পরিমাণ অ্যামাউন্ট পাইছি। সেখান থেকে আপনার যে শ্রমিকদেরকে বোনাস দেওয়ার জন্য টাকা দিছিলাম সেটা দিছেন তো? হ্যাঁ স্যার দেওয়া হয়েছে তো, সেটা দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি টেনশন করেন না স্যার, এটা দেওয়া হয়েছে। রাজু সাহেব এই শ্রমিকরা এই রমজানের মাসে রোজা থাকিয়া মাথার ঘাম ফায়ে ফেলে কাজ করে, তারা যদি আজকে কাজ না করতো আমরা ব্যবসা করতে পারতাম না। সেটাই তো স্যার, তাদেরকেও দিয়ে তো আমার চলা লাগবে বুঝলেন। আর আমি এই বছর আপনাকে 2 কোটি ইডের অর্ডার দিছিলাম, আমার মালটা কিরকম রেডি হয়েছে স্যার? আপনার মাল তো হয়ে গেছে অলরেডি, হ্যাঁ আপনি যদি গাড়িটা পাঠাই দিলে আমি মালটা দিয়ে দিব, আর কিছু মাল বাকি আছে, এই খোলাটা হয়ে গেলেই ইনশাল্লাহ আমি সব দিয়ে দিব, পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে রাজু সাহেব, আমি এবারেও কিন্তু শ্রমিকদের দেওয়ার জন্য আমি কিছু বোনাস দিব, ঠিক আছে? হ্যাঁ আর আপনার ব্যবসা ভালো চলবে, আমি তো আসি উপরে আল্লাহ নিচে আমি আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে চলেন স্যার, যেহেতু এই জায়গায় আইসেনি আমার ইট খোলাটা একটু ঘুরে দেখেন। চলেন তোমরা ভালো আছো তো? মালিক মালিক ভালো আছি। তোমরা এত কাম করো কেন? তোমাদেরকে বলছি না
এক ঘন্টা কাম করবে, এক ঘন্টা রেস্ট নিবা। মালিকের কি হলো, একটু আগে না এসে লাথি মারলো, তখন আবার কাই এক ঘন্টা কাম করবো, এক ঘন্টা দিরাইলা। মালিক এ তো বড় মনের মানুষ, কখন কি কয়া বসে এটা তো বলা যাবে না। নে কাজে মন দে। মালিক বেতন ঠিক মতো দিছি না তোমাদেরকে? মালিক বেতন তো দিচ্ছেন, কিসের বোনাস দিচ্ছেন মালিক? বোনাস কি তোমাদেরকে তো বোনাস দেওয়া হলো না। রাজু সাহেব আমি তাদের সাথে কথা বলি। রাজু সাহেব আমি কি বলছি আপনাকে, আমি তাদের সাথে কথা বলি, আপনি চুপ থাকবেন। আপনার নাম কি? আমার নাম রবিউল ইসলাম। তোমাদের মালিক ঠিক মতো টাকা পয়সা দেয় তো? স্যার খালি বেতন দেয়, আর একটুখানি কাজে ফাঁকি দিলে অনেক খারাপ ব্যবহার করে মালিক। রাজু সাহেব তোমাদেরকে বোনাস দিছে না? মালিক আমরা তো কখনো বোনাস পাই না, আমাদের দিন মজুরি খালি দিনের হাজিরা দেয়, আর অন্য কোনো টাকা দেয় না। বেতনের বাইরে কোনো টাকা দেয় নাই? না 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 স্যার দেয় না, মালিক আমাদের কোনো টাকা দেয় না। রাজু সাহেব স্যার আজকে একটুখানি জিরেছি দেখিয়া আইসে লাথি মারছে মালিককে। দেখেন স্যার এই যে এই যে এই যে এখানে দেখেন, এই যে আমার এখানে ছুলে গেছে, আমার এই পিঠের অবস্থা দেখেন। রাজু সাহেব এগুলো কি? আমি আপনাকে ভালো মনে করে আপনার সাথে ব্যবসা করতেছি, আপনি এগুলো কি করছেন? তারা শ্রমিক, রোজা থেকে এই রমজান মাসে তারা কাজ করতেছে, তাদের জন্য আমরা আমি আপনাকে একটু আগে কি বলছিলাম? রাজু সাহেব শুনেন, তোমরা কাজ করো, হ্যাঁ আপনি আমার সাথে আছেন, আপনার সাথে কথা আছে। রাজু সাহেব এই শ্রমিকরা কাজ করে মাথার গাম ফায়ে ফেলে, তাদেরকে বোনাস হিসাবে আমি দিছি টাকাটা, আমি খুশি হয়ে সেটা আপনাদের খাওয়ার জন্য দেই নাই, আর আপনি কি করেন এই রমজান মাসে আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন? রাজু সাহেব শুনেন, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আমি শ্রমিকদেরকে অবশ্যই তাদের ন্যায্য যেটা দাবি সেটা অবশ্যই আমি পূরণ করব। শুনেন রাজু সাহেব, তাদের জন্য কিন্তু আমরা বেঁচে আছি, আজকে আমি যদি আমি এত বড় একটা বিল্ডার্সম্যান বিজনেস করি, আপনার এখান থেকে আমি কোটি কোটি টাকার ইট নেই, আজকে আমি যদি আপনার এখান থেকে সরে অন্য চোখের জায়গায় চলে যাই, আপনার ব্যবসাটা কি হবে সেটা কিন্তু আমি বুঝি। আচ্ছা স্যার আমার ভুল হয়ে গেছে, সমস্যা নাই, আপনাকে আগের বছরের বোনাস সহ এই বছরের বোনাস সহ আমি তাদেরকে দিয়ে দিব। আমি আপনাকে দুই দিন টাইম দিলাম, ঠিক আছে, এই দুই দিনের মধ্যে আপনার শ্রমিকদের গত যেই বোনাসটা দিছিলাম গত বছর সে বোনাসটা তাদের ক্লিয়ার করবেন দুই দিনের ভিতরে, আর সামনের বোনাসটা আমি নিজে এসে তাদেরকে দিয়ে যাব। ঠিক আছে স্যার, আমি আর কখনো বোনাসের টাকা বাড়তি টাকা আপনার হাতে দেব না, ঠিক আছে স্যার? ঠিক আছে, আর যদি আপনার ব্যবসা বাঁচায় রাখতে চান শ্রমিক দেখবেন, এই শ্রমিকদেরকে দেখলে আপনার ব্যবসা ঠিকবে, আল্লাহ আপনাকে দিবে, রমজানের পবিত্রতার রক্ষা করবেন, ঠিক আছে? আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।